যারা বিতর্কিত বক্তব্য দিয়ে দলকে প্রশ্নবিদ্ধ করছেন তারা নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন যুক্ত হচ্ছেন অনলাইনের মাধ্যমে। কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আজকের এই বর্ধিত সভা যেটি হয়েছে সেটি সম্পর্কে জেনেছেন এবং দলের সাধারণ সম্পাদক যেটি বলেছেন তার এই বক্তব্য আসলে কি বার্তা দিচ্ছে, কাদের ইঙ্গিত করে তিনি এ ধরনের কথা বলেছেন বলে আপনার মনে হয়? আমাদের দলের সাধারণ সম্পাদক যে কথাগুলো বলেছেন যথার্থই বলেছেন। আমাদের নেত্রীর নির্দেশেই আমরা দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করবে, যারা দলের ভিতর বিশৃঙ্খলার সৃষ্টি করবে, যারা দলের ভিতর আভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি করবে, যারা দলের ভিতর নোংরামি করবে, সংঘাত করবে, এবং যাদের বক্তব্যের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, অবশ্যই আগামী কার্যনির্বাহী কমিটির সভায় তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের প্রিয় নেত্রী সভাপতিত্বে যে মিটিং হবে সেই মিটিং এ বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানে কি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে ইঙ্গিত করেছেন কিনা, মানে তার বক্তব্যে বলা হয়েছে যে যারা দলকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে বক্তব্যে তারা নজরদারিতে আছেন, সুতরাং এখানে বিষয়টি স্পষ্ট কিনা? শুনেন, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে না, এটা সারা দেশে যারা দলের ভিতর মানে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, যাদের বক্তব্যের কারণে দল প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাদের জন্য এটি একটি মেসেজ, কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য না। আপনারা দেখেছেন অতীত যখন আমাদের দলের মধ্যে দলে বিশৃঙ্খলা করেছেন, সংঘাত করেছেন, যাদের কারণে দলের ভাবমূর্তি হয়েছে, ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের দলের সাধারণ সম্পাদক দুইটি জেলার সভাপতি সাধারণ সম্পাদককে তাদের দলের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। আমরা মনে করি আমরা দলটাকে এগিয়ে নিয়ে যেতেছে, আমাদের নেত্রীর নির্দেশ, নেত্রী দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উনি দিন রাত পরিশ্রম করছেন, আমাদের কারণে আমাদের নেত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, দল প্রশ্নবিদ্ধ হোক, আমরা এটা করতে দেব না। এখানে কামাল হোসেন আর কি জিনিস জানতে চাই, মানে ওবায়দুল কাদের সাহেব ছাড়াও অন্য সিনিয়র নেতারা যে বক্তব্য দিয়েছেন তাতে কি দলের ভেতরে শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কিনা টানা তিনবারের ক্ষমতায় থাকার জন্য? আপনারা যারা কাজ করছেন ভেতরে থেকে কি মনে করছেন? দলের ভিতরে শৃঙ্খলা ব্যাহত হচ্ছে না, দলের শৃঙ্খলা আছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কেন্দ্রীয় কমিটি আছে, এই কেন্দ্রীয় কমিটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছেন এবং দুই একটি জায়গায় জনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছেন, দুই একটি জায়গায় যাদের বক্তব্যের কারণে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছেন, সেই সমস্ত জায়গায় আমরা ব্যবস্থা গ্রহণ করব। গোটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ, তারা নেত্রীর প্রতি আস্থাশীল, নেত্রী হচ্ছে তাদের শেষ ঠিকানা, শেষ ভরসা, এবং জননেত্রী শেখ হাসিনা যে দিক নির্দেশনা দেবেন আমাদের দলের নেতা কর্মীরা তা অক্ষরে অক্ষরে পালন করেন, এটাই আমাদের দলের নেতা কর্মীদের ধর্ম। তারা মনে করেন শেখ হাসিনার নির্দেশ, শেখ হাসিনার দিক নির্দেশনা আমাদের জন্য সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন দেখছেন ডিবিসির বিস্তৃত সংবাদ।